কাছে দূরে যে যারা যেখানে আছেন, আমরা চ্যানেল এসের নতুন আয়োজন, বিশেষ আয়োজন সুর বাহারের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক। আচ্ছা, অনুষ্ঠানের শুরুতে আমরা অনুষ্ঠানের মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা প্রথমে সবাইকে পরিচয় করিয়ে দিই এবং সবাই মিলে একবার ঈদ মোবারক বলি। আমার পাশে যাকে ঘিরে আজকের আয়োজন, আপনারা সবাই তাকে চেনেন, বিলেতে বাংলা গানকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন। আমাদের সাথে আছেন লাবণী বড়ুয়া। অনেক ধন্যবাদ জাঙ্গি ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। আমার সাথে আছেন, আপনারা সবাই তাকে চেনেন, এই বিলেতে বাংলা গানকে, বাংলা সঙ্গীতকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য যিনি কাজ করছেন বিগত 10টি বছর ধরে, আমাদের সবার প্রিয় টিএম আহমেদ কায়সার। অসংখ্য ধন্যবাদ, ঈদ মোবারক টু ইউ টু, ঈদ মোবারক টু এভরিওয়ান এভরিওয়ান। আচ্ছা, আমাদের ডানে, সর্বডানে আছে প্রীতম। প্রীতমকে আপনারা চেনেন, প্রীতম ঈদ মোবারক। ঈদ মোবারক। তারপরে আছে ওমি, আমাদের সবার প্রিয়, ঈদ মোবারক। তবলায় আছেন তানিম, ঈদ মোবারক। তারপরে রিজান, ঈদ মোবারক। আমরা সবাই একবার, এই সুযোগটা আমরা পাবো না বারবার, আমাদের এত দর্শক এই বিলেতে, এই দেশে প্রায় 8-10 লক্ষ বাঙালি আছে, সবাইকে আমরা একবার ঈদ মোবারক বলি একসাথে, ঈদ মোবারক। আচ্ছা, আমরা শুরুতে আড্ডা মজা করব। আমার মনে হয় শুরুতে আমরা লাবণীর গান দিয়ে অনুষ্ঠানটা শুরু করতে চাই, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আজকের মূল সুর বাহারের বাহারে আমরা চলে যাব। ঠিক আছে, শুরু করি। ঠিক আছে, আমি প্রথম গান আমি গাইছি শাহনাজ রহমতুল্লাহর গাওয়া একটি গান, খুবই জনপ্রিয় একটি গান, চেষ্টা করছি গাইতে গানটি। তো
হচ্ছে গাইতেই পারলেন না আর কি। কেন এরকম মনে হলো? লাবণীকে গাইতে পারলেন না কি? এটা চেষ্টা করেছি, চেষ্টা করেছেন। আচ্ছা, আজকে আমরা মজা করতে চাই। আমরা চাই যে আজকের ঈদের এই অনুষ্ঠানটা যেন দর্শক যেন ফিল করে যে আমরা আজকে ঈদের দিন এখানে বসছি। সেই সুতরাং লাবণী, আসলে আমি এটা এখন একটা আপনার কথার স্টাইল আমি কিন্তু জানি কাইসার ভাই, একটা যোগ, একটা যোগ। এখন আমরা বলছি যে এইজ অফ অ্যাবডাকশন, একটা আত্মসাতের যোগ আর কি। এই অনুষ্ঠানের উপস্থাপক আপনি, এটা মানে সন্দেহাতীতভাবে প্রমাণিত না, প্রমাণিত না। আমি এখন মানে আমি নিজেই এখন অনুষ্ঠানের উপস্থাপক, সঞ্চালক। আচ্ছা, ধরেন আমি সঞ্চালক এবং দর্শকরাও মেনে নিচ্ছেন আমি সঞ্চালক। লাবণী গান গাইতেই পারলেন না, গান গাইতেই পারেন না আসলে কখনোই। আমি তাহলে সেই জায়গায় আমরা বললেন আপনি কেন আমাদেরকে কিভাবে গাইতে সেটা বুঝিয়ে দেন না। আমি আমি বলছি লাবণী, লাবণীর প্রথম গান আমি শুনি ইউটিউবে, একটা অদ্ভুত সুন্দর গান। আমি হুমায়ুন আহমেদের গানের খুব ভক্ত না, হুমায়ুন আহমেদের লেখারও খুব ভক্ত না, যদিও পাঠ করেছে প্রচুর, কিন্তু হুমায়ুন আহমেদের একটা গান এত সুন্দর করে লাবণী গাইলেন, এত পোঁচা করে গাইলেন। আমার আছে জল ছবির গান, আমার আছে। আচ্ছা আচ্ছা, এই গানটার মাধ্যমে কথাগুলো সুন্দর আর গানের সুর যিনি দিয়েছেন, আমার ধারণা লাবণী আজকের যে এই অদ্ভুত সুন্দর শানা জমতুলার অদ্ভুত সুন্দর গানটা করলেন, এটা জাহাঙ্গীরভাই বলে দিলে ভালো। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানের, উনি বলছেন সঞ্চালক, আসলে সঞ্চালক না, আমি সঞ্চালক জাহাঙ্গীর রানা। আজকের অনুষ্ঠানের গেস্ট জাহাঙ্গীর রানা, তো আজকের অনুষ্ঠানের গেস্ট জাহাঙ্গীর রানা, কিন্তু হি ইজ সাচ এ ওয়ান্ডারফুল প্রেজেন্টার। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যে বললেন যে হুমায়ুন আহমেদের যে গানটার গীতিকার, আপনি নিজে একজন গীতিকার, বাংলা গান নিয়ে নানা রকমের চিন্তা আপনাকে থামাই। আমাদের অনুষ্ঠানের আজকের ঈদের সাথে কিন্তু আমাদের শ্রাবণের একটা সম্পর্ক আছে, জানেন তো শ্রাবণ শুরু হয়ে গেছে। এক্স্যাক্টলি, তাহলে আমি চাইবো লাবণী যদি এই ফাঁকে আমার খুব প্রিয় গান, এটা মানে অত্যন্ত সম্মোহক একটা গান, তার আগে আপনাকে স্বীকার করতে হবে আমি ভালো গাই না। ভালো, আচ্ছা আচ্ছা, না সেটা না, খুব পোঁচা করে, খুব পোঁচা করে গান। লাবণী সেই মার্কসটা না দর্শকরা দিক অনুষ্ঠানের শেষে, হ্যাঁ দর্শকদের হাতে রেখে দিচ্ছি, দর্শকদের হাতে তো সবকিছু। একটু এই গানটার, এই যে গানটা করলেন অদ্ভুত সুন্দর করলেন লাবণী, এই গানটার শিল্পী তো আমরা জানি শাহনাজ রহমতুল্লাহ, এটার রচয়িতা এবং সুরকারের নাম কি মনে আছে? আমি ঠিক, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, যদি কথাগুলো এত সুন্দর বলবো। আমরা কথা যাচ্ছে, আমরা যাব এবার হুমায়ুন আহমেদের গানে ঈদের জন্য এবং শ্রাবণকে বরণ করবার জন্য লাবণীর কণ্ঠে আমার আছে জল ছবির সেই বিখ্যাত গানটি। একটু যদি আমরা এই গানে যেতে পারি নাকি এই গানটিতে? এখনই যাব। হ্যাঁ এখনই যাবেন। আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি এখন সেই হুমায়ুন আহমেদের গানটিতে। কথাগুলো সুন্দর আর কি, আমাদের শ্রাবণ বরণ করার জন্য এই গান বোধহয় একটা ভেরি ল্যান্ডমার্কিং একটা গান আর গান হতে পারে না, খুব ল্যান্ডমার্ক একটা গান। আমি সিনেমাটা দেখিনি, কিন্তু এই গানের কথাগুলো যতবার শুনি যত, আর সুরগুলো এত সুন্দর সুর, আর লাবণী যখন গান করেন পচা করে করেন, এটা বলেই রাখছে, এত মুক্ত হয়ে এত মিশে গানের কথাগুলোর সঙ্গে মিশে গান, লাবণী যদি পচা গান করেন আপনি কত ভালো গান করতে পারেন সেটা টেস্ট হয়ে যাবে। একটু পরে আমরা করে নেব। আমরা যাচ্ছি লাবণীর গানে প্রিয় দর্শক ঈদের আজকের বিশেষ আয়োজনে। হুমায়ুন আহমেদের আমার আছে জল ছবি থেকে যে গানটি, সেই গানটি এবার করবেন লাবণী আপনাদের জন্য। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক ভরসায়, যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক ভরসায়, এসো ঝরো ঝরো বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে, এসো কোমল শ্যামল ছায়, চলে এসো
ঝলকে ঝলকে নাচিবে বিজলি কালো, তুমি চলে এসো চলে এসো এক বরষায় যদি মন আচ্ছা এই গান সম্পর্কে শুধু এটুকু বলি যে চলে এসো বলবার যে কায়দাটা লাবণী যেভাবে করলেন, আপনি একটু আগে বললেন পচা গান করে লাবণী, আমার তো মনে হয় চলে এসো বলবার যে ধরনটা ছিল একদম ঈদের দিনে কাছে আসবার জন্য একটা রোমান্টিক ভাবনা তৈরি করেছেন আমাদের লাবণী বড়ুয়া। না একদম কোনো সন্দেহ নাই, লাবণী খুব সুন্দর গাইলেন এই গানটা। লাবণীর আসলে সিগনেচার সং, আমি মনে করি লাবণীর কণ্ঠে এই গানটা যারা শোনেননি অনেক কিছু মিস করছেন। আর এই কথাগুলো যেহেতু শ্রাবণ মাস, পৃথিবীর নানা রকম জায়গায় এই দেশে তো অবশ্যই বৃষ্টিটা হলো একটা ডিপ্রেশনের প্রতীক, মানে বৃষ্টি মেঘ হচ্ছে এই দেশে বের হওয়ার আগে দেখবেন মেঘ হচ্ছে, মানে একটা ডিপ্রেশন শুরু হবে, সেটা আনন্দেরও তো প্রতীক। কিন্তু আমাদের দেশে বৃষ্টিটা হলো আমাদের দেশে এই ড্রিজলটা হয় না, জন্য আমরা আবার দেশে চলে যাই না কেন? এবং এটাই হয় যে আমাদের দেশটা হচ্ছে যখন টিনের চালে বৃষ্টির শব্দ, এটা মনে হয় বিটুভেন এবং মোজার্টের অর্কেস্ট্রাকে হারিয়ে ফেলে, মানে এত অদ্ভুত এই যে একটা কনস্ট্যান্টলি পড়ছে এবং এই ঝিমঝিমটা অনেকটা আমার কাছে মনে হয় এটা আমার মনে হয় যে এটা অনেকটা যদি ইফ ইউ ক্যান লিসেন ইন দ্যাট ওয়ে এটা বিটুভেনের অর্কেস্ট্রার মতো মনে হবে, যে অজস্র ইনস্ট্রুমেন্ট। যেটা বললেন কি বলবো, আসলে আমরা তো বড় হয়েছি, আমি বড় হয়েছি প্রকৃতির মধ্যে। আচ্ছা এটা বলতে গেলে আমার মানে কৈশোর চিটাগং, আমি পাহাড়ের মধ্যে চিটাগংয়ের আরও অনেক ভেতরে, জায়গাটার নাম ছিল নাইক্ষুংছড়ি। তো আমার বেড়ে ওঠা, আমার যে কৈশোর সেই সময়টা আমি প্রকৃতির খুব কাছ থেকে দেখেছি। যখন লোডশেডিং হতো তখন আমরা রাস্তায় বেরিয়ে যেতাম চাঁদের আলো দেখার জন্য। কি মজার বিষয় দেখেন, আপনি এসেছেন চিটাগং থেকে, হয়তো অমি এসছেন বরিশাল থেকে, আমি এসেছি হবিগঞ্জ থেকে, কায়সার এসছেন সুনামগঞ্জ থেকে, একটা পুরো বাংলাদেশ খণ্ড বাংলাদেশ আমরা এখানে আছি। আমরা বাংলাদেশ থেকে ঘুরে আসবো একটু পরে, প্রত্যেকের গল্প শুনবো, ঈদের গল্প, চেষ্টা করবো আমাদের যারা মিউজিশিয়ান আছেন তাদের গল্প শুনতে, তার আগে আমরা ব্রেক, একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি। চলুন প্রিয় দর্শক, আপনাদের সাথে দেখা হবে ব্রেকের পরে, আবার এই অনুষ্ঠানে থাকুন সুর বাহারের সাথে।